আসসালামু আলাইকুম, আমি আয়েশা ইসলাম ভুঁইয়া, সহকারী শিক্ষক, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীব ও জড় এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ে জেনেছি পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে তৈরি হয়েছে পরিবেশ। এই পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, জীব এবং জড়। এখন আমরা জানব জীব কাকে বলে। যাদের জীবন আছে, শরীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, নিজের মতো নতুন জীবের জন্ম দেয় এবং বেঁচে থাকার জন্য খাদ্য, পানি ও বায়ু প্রয়োজন, আমরা তাদেরকে জীব বলি। জীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ, প্রাণী। গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ, মানুষ, গরু, মাছ ইত্যাদি হচ্ছে প্রাণী। এখন জানবো উদ্ভিদ কাকে বলে। যেসব জীবের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত এবং মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে, তাকে উদ্ভিদ বলে। এসব উদ্ভিদে অনেকগুলোতে ফুল ও ফল হয়, আবার কোনো কোনো উদ্ভিদে পাতা, শাখা, প্রশাখা হয়। তাই ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, এক সপুষ্পক উদ্ভিদ, দুই অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা। অপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ঢেঁকি। আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে আবার তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, বৃক্ষ, গুল্ম এবং বিরুৎ। বৃক্ষ, যে সকল উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা, প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলে, যেমন আম, কাঁঠাল। গুল্ম, যে সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়, এর শেকড় মাটির বেশি গভীরে যায় না, সেসব উদ্ভিদকে গুল্ম বলে, যেমন গোলাপ, জবা। বিরুৎ, বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম, এদের শেকড় মাটির গভীরে যায় না, তাদেরকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে, যেমন লাউ, কুমড়া। এখন আমরা জানব প্রাণী সম্পর্কে। প্রাণী কাকে বলে? যার প্রাণ আছে, খাদ্য গ্রহণ করে, বংশ বিস্তার করে, তাকে প্রাণী বলে। প্রাণীদের আবার দুটি দলে ভাগ করা যায়, এক মেরুদণ্ডী প্রাণী, দুই অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। মানুষের মতো কুকুর এবং পাখিও মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচু, চিংড়ি, প্রজাপতি ইত্যাদি, এদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।